এই দড়ি কষে মারবি তো বুড়োটা হ্যাঁ কো যাবে কোথায় ঠেঙ্গাটা গুলি করতে না 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 ও যাবে কোথায় পুরনো গল্প তবে ভিন্ন রকমের গল্প সুন্দরবনের দস্যুরা ধরলো গাছ চোরদের আপনারা কি করতেছেন এখানে গাছ কাটছেন আমি গাছ কাটতেছি হ্যাঁ আমরা সুন্দর গাছ কাটছি সুন্দর গাছ কি জন্য গাছ আমরা বিক্রি করে খাম সে সময়ের বিশাল জলদস্যু দল বড় ভাই বাহিনী তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা আমরা সেবার গিয়েছিলাম দুবলার চরে দুবলার চর থেকে যাব সোজা বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে সেই দস্যু দলটির সঙ্গে দেখা করার জন্য জায়গা ঠিক হলো সেটি হচ্ছে বেলমারি নিশানখালির ভেতরে তো আমরা দুবলার চর থেকে রওনা দিয়েছিলাম সন্ধ্যায় সন্ধ্যায় বিশাল পথ লম্বা পথ পশুর নদীর মোহনা পেরিয়ে আমাদের সোজা উপরের দিকে উঠে যেতে হবে মানে উত্তরে এবং সেখানে যে জায়গাটি রয়েছে ভদ্রা নদী তার আগেই হচ্ছে নিশানখালি এবং সেখানে গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আমাদের তাদের সঙ্গে দেখা করতে হবে পশুর নদী পেরিয়ে হাতের পশ্চিম পাশে শিবসা নদী ধরে আমরা এগিয়ে যাব কথা ছিল যে সেই নদীর পূব পাশ ধরে আমরা এগিয়ে যাব এবং আমাদেরকে সিগন্যাল দেওয়া হবে দস্যুদের পক্ষ থেকে সেইভাবে আমরা এগিয়ে চললাম প্রায় পাঁচ ঘন্টা যেতে যেতে সন্ধ্যা পেরিয়ে গেল আমরা সেই খালের পাশ ধরে এগিয়ে চলছি আমি ছিলাম একেবারে গলুয়ে অর্থাৎ বনদস্যুরা যাতে শুরুতেই আমাকে দেখতে পান সে কারণেই একদম পুরোটা পথ গলুয়ে দাঁড়িয়েছিলাম আমি এবং সেভাবেই যেতে থাকলাম যেটি বলছিলাম যে নিশানখালি বেলমারি এই অঞ্চলটি বেশ গহীন একটি বন পথে কয়েকজন জেলের সঙ্গে দেখা হলো কিন্তু তাদেরকে কিছুতেই বুঝতে দিলাম না আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যাই হোক আমরা এগিয়ে চললাম এবং শিবসা নদীর পাশে নিশানখালির কাছাকাছি একটি জায়গায় আমাদেরকে সিগন্যাল দেওয়া হলো আমরা সেখানে নামলাম ট্রলার থেকে এবং জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলে গেলাম বনের ভেতরে গহীন বন চারপাশে কি আছে বোঝার উপায় নেই কিংবা চারপাশ থেকেও বোঝার উপায় ছিল না যে আমরা কোন জায়গাটিতে ছিলাম নিশানখালির একটি জায়গায় বলছিলাম যে এই বনটি ভীষণ ভীষণ গভীর এবং এখানে বাঘের আনাগোনা অনেক বেশি যাই হোক সেই প্রস্তুতি ছিল বনদস্যুদের তো আমরা সারাদিন তাদের সঙ্গে সময় কাটালাম তারা আত্মসমর্পণের আবেদন করেছিলেন সেদিন তো তাদের সঙ্গে সেই গল্পগুজব করে আমরা যখন দুপুরের বিরতি নিলাম তারপরে পাশে বেলমারি একটি জায়গা রয়েছে সেই জায়গা দিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে চলার পথে দেখলাম যে অনেকগুলো সুন্দরী গাছ কাটা সেই গাছ চোর ধরতে গেলেন বড় ভাই হ্যাঁ কো যাবে কোথায় ঠেঙ্গাটা গুলি করতে না 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 ও যাবে কোথায় বন্দুক হাতে বনদস্যু অর্থাৎ সেই সময়ের বনদস্যু নেতা বড় ভাই অর্থাৎ ওহিদ বড় মিয়া তিনি একাই ছুটে গিয়েছিলেন বলছিলেন যে এখানে সংঘবদ্ধ একটি গাছ চোর চক্র রয়েছে সেই গাছ চোরদের তিনি ধরবেন এবং সত্যি সত্যি ধরেও ফেললেন আমি খবর পাইছি যে তোরা গাছ কাটিস আমি তিন চার দিন সুন্দরবনের গাছ চুরি করা ঠিক যে দুইজন গাছ চুরির সঙ্গে জড়িত তাদের সঙ্গে কথা বলে জানলাম যে পাথরঘাটা থেকে একটি বড় গ্রুপ তারা এসেছিল সুন্দরবনের ভিতরে গাছ কাটতে এবং সেই গাছ চোর চক্রটির বড় ট্রলার সহ অনেকেই সে দফায় ধরা পড়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যাই হোক আবারও গল্পে ফিরে যাই
সেই রাতে আমরা বনদস্যু বড় ভাই বাহিনীর সঙ্গে ছিলাম, তাদের ট্রলারের ভেতরে ছিলাম, বেশ আড্ডাও দিয়েছিলাম। হ্যাঁ, আমি বললাম কি মেসেজ দিবা, বললো কি যে ইংরাজিতে লিখে দিবা নি। আমি বললাম কি যে ইংরাজিতে লিখে দিলি তো হবে না, ইংরাজি আমি লিখতে পারি পড়তে পারি না, আর বাংলা পড়তে পারি লিখতে জানি না। এখন ওই লোক তো করছে যে কোন ক্লাস এ কোন স্কুল, যে কোন স্কুলে লেখাপড়া, যে বাংলা পড়তে পারি লিখতে পারি না, ইংরাজি পড়তে পারি লিখতে, ইংরাজি লিখতে পারি পড়তে পারি না। হ্যাঁ, আমি লোক এখন মেসেজ আমি পড়ি, আমি লিখি ইংরাজিতে, আমি ইংরাজি লিখতে পারি পড়তে পারি না, আমি আমি ইংরাজিতে দিদি আর ওই বাংলায় দিই। যদি এই খবর জানতে পারে তাহলে কি হবে, মটকা গরম কালি নষ্ট হয়ে যাবে। আমি তো তোমার দলে না, এই সারছে সব গোমর ফাঁস হয়ে গেল, একটা গান হোক তাহলে। আশি তুলাই শার হইলে চল্লিশারে মন, মনে মনে ভাবনা হইলে মিলবে আয়োজন। আশি তুলাই শার হইলে চল্লিশারে মন, মনে মনে ভাবনা হইলে মিলবে নায়ক মন। পাগল এত কথা বলে, ও পাগল মন বলে, আমি চাই যত মনকে বুঝাতে, মনে চাই রঙের ঘোড়া দাবড়াইতে। বড় ভাই বাহিনীর একজন সদস্য ছিলেন গোলাম মাঝি, তার সঙ্গে আগেও হয়তো পরিচয় করিয়ে দিছি আপনাদের, কিন্তু আবারও বলি, সোজা ডান পাশে যেই মানুষটিকে দেখছেন তিনি হচ্ছেন গোলাম মাঝি। ভীষণ বেসুরো তার গলা, কিন্তু খুবই মন দিয়ে গান করেন, তো তার গান আমাদের শুনতে হলো, শুনলামও, অনেকক্ষণ আড্ডাও হলো। তো যাই হোক, এই বনদস্যু দলটি পরে আত্মসমর্পণ করেছিল সরকারের কাছে, তারা তাদের অস্ত্রগুলি সব জমা দিয়ে দিয়েছিল এবং তারা সবাই স্বাভাবিক জীবনে ফিরেছেন। আর ডান পাশে যাকে দেখছেন তিনি সেই দস্যু নেতা বড় ভাই। সুন্দরবনে বনদস্যু এবং শিকারী কিংবা গাছ চোরদের মধ্যে একরকমের দ্বন্দ্ব ছিল, আবার সূক্ষ্মও ছিল। তো এই বড় ভাই বাহিনীর মতো অন্য বাহিনীগুলো যখন আত্মসমর্পণ করে ফিরে আসে, তখন একরকমের চোরদের অর্থাৎ শিকারী এবং গাছ চোরদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল এই সুন্দরবন। তারপরে আসলে নানা রকমের কার্যক্রম চলছে, বন বিভাগ চেষ্টা করছে, যদিও শিকারের ঘটনা এখনও অব্যাহত রয়েছে। যাই হোক, সব মিলিয়ে বনদস্যুদের মূলোৎপাটনে জেলেদের উপকার হয়েছে, তারা স্বস্তি পেয়েছে, সেটি বড় কথা। যাই হোক, শেষ করছি, ভালো থাকবেন সবাই।